নিশ্চয়ই আপনারা দেখেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন 18 বছরের নিচে। আমি এই ভিডিওটি দেখতে সকলকে মানা করছি, তাই আমি থাম্বনেলে 18 প্লাস লিখে দিয়েছি। কেন লিখে দিলাম? আজকে অনুরোধ করছি, বাচ্চারা এই ভিডিওটি থেকে দূরে থাকুন, কারণ খুবই কড়া ভিডিও। অনেকের এই ভিডিওটা বাচ্চা কেন, 80 বছরের বৃদ্ধ আছে, তারাও হয়তো হজম করতে পারবে না, কারণ খুবই খুবই তেতো ভিডিও হবে এটা। কিয়ামতের মাঠে যখন আপনাকে জান্নাতের সার্টিফিকেট ধরে দেওয়া হবে, আপনি জান্নাতের দিকে এগিয়ে যাবেন। আমরা কি করি? আমরা হিন্দু ভাই বোনদের দিকে আঙুল উঠাই, এ খারাপ ও খারাপ, খারাপ তারা নয়, খারাপ আমাদের বাড়ির মা বোনেরা। যখন জান্নাতের দিকে আপনি এগিয়ে যাবেন, আপনার বউ, আপনার মেয়ে, আপনার মা, আপনার বোন আপনার কলারটাকে ধরবে, এই কোথায় যাচ্ছিস আমাদেরকে ছেড়ে। তখন আপনি বলবেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, তাই আমি জান্নাতে যাচ্ছি, এই দেখো আমার কাছে জান্নাতের সার্টিফিকেট। তখন বউ বলবে, মেয়ে বলবে, মা বলবে, বোন বলবে, না এটা তো হবে না। তখন তারা বলবে যে দুনিয়াতে আমাদেরকে দিয়ে ম্যাটরের কাজ করিয়েছো, দুনিয়াতে আমাদেরকে দিয়ে বাবুচির কাজ করিয়েছো, দুনিয়াতে আমাদেরকে দিয়ে বিভিন্ন রকম কাজ করিয়েছো, ম্যাথরের কাজ করিয়েছো, বাবুজির কাজ করিয়েছো, ধূপার কাজ করিয়েছো, আর তুমি জান্নাতে যাবে? আমরা যখন দুনিয়াতে বেপর্দা হয়ে, বেসরম হয়ে, ন্যাঙ্গা অবস্থাতে ঘুরে বেড়াতাম, তুমি কিন্তু আমাদেরকে মানা করতে না যে এটা ইসলামে নিষিদ্ধ করা আছে, ইসলামে চলবে না, এই কথা কিন্তু তুমি একবারও বলনি। তাই কলারটাকে ধরে হিঁচড়াতে হিঁচড়াতে, কুকুরের মতো টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। তাই খুব সাবধান, আমাদের বাড়ির মহিলারা, মুসলমান বাড়ির মেয়েরা, বোয়েরা, বোনেরা বেপর্দা হয়ে বোরখার নামে, হিজাবের নামে ইসলামকে ধোঁকা দিচ্ছে। বাড়ি থেকে যখন বের হচ্ছে, তারা যে বোরখা, তারা যে পর্দা করেছে, স্ক্রিন টাচ বোরখা, পোঁদের সাইজ কতটা, পিছনের সাইজ কতটা, কত বড়, এমনকি কিছু কিছু বোরখা পরছে যেখানে ভিতরে তারা যে জাঙ্গিয়াটা পড়ে আছে সেটাও তা নাকি বাইরে থেকে বোঝা যায়, বুকটা কত বড়, কত বড় সাইজ, 32, 34, 36, 50, 100। আমাদের বাড়ির মেয়েরা এইভাবে পর্দার নামে ইসলামকে ধোঁকা দিয়ে গরু ছাগলের মতো, জান জানোয়ারের মতো চড়ে বেড়াচ্ছে দুনিয়া মাল। আমরা বলিনি, কারণ আমরা গরু ছাগলের থেকেও খারাপ হয়ে গেছি, জঙ্গলের পশুতে আমরা পরিণত হয়েছি আজকে। তাই চতুর্দিকে আমাদেরকে লাত খেয়ে বেড়াতে হচ্ছে, দুনিয়াতে গরু ছাগল জান জানোয়ারের মতো চরে চলে যাবার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠায়নি। দুনিয়াতে আমাদেরকে এই জন্যে পাঠিয়েছে কেবলমাত্র ইবাদত করার জন্য। আপনি কাজ কারবার করবেন, আপনি শোবেন, আপনি বাথরুম করবেন, বিভিন্ন রকম যে সারাদিনের কাজকর্ম সব কিছু আল্লাহর হুকুম আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি করেন, সমস্ত কাজই হবে আপনার ইবাদত। তাই আমাদেরকে ইবাদত করতে পাঠিয়েছে। কিছু কিছু মেয়ে রয়েছে পাতলা রুগা ডিগডিগে, কিন্তু পরে বেরিয়েছে স্ক্রিন টাচ বোরখা, দেখে লজ্জা লাগে, বড় পরিতাপের বিষয়, বড় দুঃখের বিষয়, বড় লজ্জার বিষয়। অনেক মহিলা রয়েছে হাতির মতো গতর, হাতির মতো চেহারা, তারা স্ক্রিন টাচ বোরখা পরে নির্লজ্জর মতো
বেহায়ার মতো তারা ঘুরে বেড়াচ্ছে, আর তারাই আবার বলে এ খারাপ ও ভালো। আমাদের সমাজে কিছু আলেম রয়েছে, বক্তব্য দিতে আসে, স্টেজ কাঁপিয়ে চলে যায়, থুঁতু দিয়ে টাকা হাজার হাজার টাকা গুনে চলে যায়, কিন্তু তারা কিন্তু এর বিরুদ্ধে খুব কম প্রতিবাদ করতে আমরা দেখেছি। আজকে আলেম সমাজ যদি উঠে পড়ে লাগে এই ধরনের মানুষের জন্য, বেপর্দা মহিলাদের জন্য, তাহলে কিন্তু এই বেপর্দা যে মুসলিম মহিলাদের যে বেপর্দার যে বৃদ্ধি ঘটছে এটা কিন্তু বন্ধ হবে। কারণ বলা হয় তাই আমরা নিজেরাও প্রতিবাদ করি না, আল্লাহর গজব যখন আসবে ওই ধরনের মহিলাদেরকে বলছি শুনে নে তোরা, আল্লাহর গজব যখন আসবে তখন কিন্তু সামলাতে পারবি না, আর আল্লাহ তোদের ওপরে কী গজব নাজিল করবে সেটা আল্লাহ রব্বুল আলামিনই জানে। গজব যখন নাজিল হয় আপনি কোটিপতি, আপনি লাখপতি, আপনি রুগা পাতলা মোটা, আপনার ঘর নেই, বাড়ি নেই, আপনার দশতলা বিল্ডিং, আপনি রাজমহলে বসবাস করেন, এসব দেখবে না, গজব প্রত্যেকটা মানুষের মাথার ওপর দিয়ে অতিবাহিত হয়ে যাবে। আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, শুনুন ভালো করে। হাজার হাজার মানুষ জাহাজে করে সফর শুরু করেছে, সমুদ্রের বীজ বরাবর দিয়ে সেই সফর জারি আছে। নিচুতলার মানুষ ওপরতলার মানুষ, নিচুতলার মানুষকে খাবার পানি সংগ্রহ করার জন্য ওপরতলায় যেতে হয়, তাই তারা বিরক্ত হয়ে পড়েছে, তারা বলাবলি করছে যে আমরা প্রত্যেকটা দিন এত মেহনত করে আমরা ওপরে পানি আনতে যাই, খাবার পানি আনতে যাই, আমরা কেন ওই নিচুতলায় একটি ফুটো করে নিচ্ছি না? কারণ আমরা যদি ফুটো করে নিই সেই ফুটো থেকে আমরা জল সংগ্রহ করব, আমাদেরকে মেহনত করতে হবে না, কষ্ট করতে হবে না, তাহলে কি হবে? ওপর তলার লোকও যাবে আর নিচের তলার লোকও যাবে, কারণ অন্যায়টা করেছে, ফুটোটা করেছে নিচুতলার মানুষ, ওপর তলার মানুষ করেনি, কিন্তু ডুবতে হবে সকলকে। তাই যখন পৃথিবীতে অনেক গজব আল্লাহ পাক মানুষের মধ্যে মানুষের মাথার ওপরে নাজিল করেছে, যখন মানুষ বেপরোয়া হয়ে যায়, যখন মানুষ মনুষ্যত্ব ভুলে যায়, যখন মানুষের কাজ কি এই জিনিসটা যখন ভুলে যায়, ইতিহাস খুলে দেখুন, কোরআন হাদিস খুলে দেখুন, আল্লাহ রব্বুল আলামিন গজব নাজিল করেছে একটা একটা করে মানুষকে শুধরাবার জন্য। তাই ভয় লাগছে যে এই ধরনের মহিলাদের ওপরে যারা নির্লজ্জভাবে বেসরমভাবে বেহায়ার মতো যারা ঘুরে বেড়াচ্ছে এদের মাথায় কী গজব নাজিল হবে? আল্লাহ আমাদেরকে সকল গজব থেকে হেফাজত করুন, সকলে বলুন আমিন। কারণ যেই ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের বাড়ির মধ্যে রয়েছে, যদি আমরা একে এই ভয়ঙ্কর যে বেপর্দা মহিলা নগ্ন অবস্থা, কারণ স্ক্রিন টাচ বোরখা পরে ঘোরা মানে নগ্ন ধরে নিতে হবে, কারণ ইসলাম এই পর্দার কথা বলেনি, বাড়ি থেকে বোরখা কিনতে পাঠাচ্ছে, আবার বলে দেওয়া হচ্ছে এই জায়গায় এরম ওই জায়গায় ওরম আনতে হবে, নয়তো আমি মানে স্বামীকে বউ বলছে আমি কিন্তু পাশে শুতে দেব না, এই মাল না আনলে। যখনই স্বামী বাড়িতে নিয়ে আসছে পড়ে দেখছে ঢিলে হচ্ছে, তাই দর্জিকে দিয়ে হয়তো নিজে সেলাই করার কাজ করছে, টাইট করছে, যাতে আমার যৌবন আমার সাইজ আমি পরপুরুষকে দেখিয়ে বেড়াতে পারি। এই ছিল ভিডিও, অনেক বড় ভিডিও হয়ে গেছে। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালী তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরো চোক মোড়, হুগলি। আজই কল করুন 9344231502 অথবা 6381320744 নাম্বারে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে। রাজা ফ্যাশন কালেকশন, এখানে আধুনিক ডিজাইনের নিত্য নতুন জিন্স প্যান্ট, টি শার্ট, জুতো, পাঞ্জাবি, লেহেঙ্গা, এছাড়াও থাকছে ধনিয়াখালী তাঁত, বাচ্চাদের এবং বড়দের শীতের পোশাকও। আমাদের ঠিকানা পূর্ব ভগবতীপুর খালসেরো চোক মোড়, হুগলি। আজই কল করুন
9344231502 অথবা 6381320744 নম্বরে। তাহলে আর ভাবছেন কেন, আজই আসুন আমাদের শপে।